সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি একটি প্রেস রিলিজ বা একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কারণ আমাদের দেশের অনেক ভাইরাই বা অনেক মানুষই বিদেশে বিশেষত সৌদি আরব এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে বাস করছেন যারা ঈদের ছুটিতে দেশে আসতে চান বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আমরা যেটা জানি যে চোদ্দোই এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেই আদেশটি আবার নতুন করে করা হয়েছে এবং সেখানে নতুন যে আইন প্রণয়ন করা হয়েছে বা যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে বিশেষভাবে সেই ফ্লাইটগুলো আসবে সুতরাং আপনারা আসতে পারবেন এবং যাদের যাওয়ার দরকার তারা যেতেও পারবেন এখানে প্রজ্ঞাপনটি আপনারা দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সতেরোই এপ্রিল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে রিয়া দাম্মাম জেদ্দা দুবাই আবুধাবি মাস্কাট দোহা ও সিঙ্গাপুর গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে উল্লেখিত গন্তব্যে সতেরোই এপ্রিল সকাল ছয় ঘটিকার পরের শিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত সম্মানিত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ যাত্রা ছয় ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে পনেরোই এপ্রিল অর্থাৎ এটা একদম লেটেস্ট নিউজ রিয়াদগামী সতেরোই এপ্রিলের স্পেশাল ফ্লাইট বিজি ফাইভ ভোর চার ঘটিকার পরিবর্তে সকাল ছয়টা পনেরো ঘটিকায় ছাড়বে বিস্তারিত তথ্যের জন্য এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই তথ্যটি পেয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তাছাড়াও বিমান ছাড়াও আরও একটি বিমান যেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে ট্রাভেল নোটিস চলে এসছে রিজিউমিং ইন্টারন্যাশনাল শেডিউল ফ্লাইটস দুবাই দোহা মাস্কাট অ্যান্ড সিঙ্গাপুর ইফেক্টিভ ফ্রম সেভেনটিন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কনসার্ন এখানে দেওয়া আছে যে এই দেশগুলোতে যাত্রা করবে যাবে এবং আসবে তবে দুই ক্ষেত্রেই পিসিআর বেসড কোভিড নাইন্টিন নেগেটিভ সার্টিফিকেট ক্যারি করা লাগবে এবং বাংলাদেশে যদি কেউ আসেন বাংলাদেশে আসার পরে তার অবশ্যই চোদ্দো দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সেটি নিজের খরচে যে হোটেল আছে সেই হোটেলে অথবা গভর্নমেন্টের নমিনেটেড যে ফ্যাসিলিটি আছে সেই অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটি গ্রহণ করতে হবে এটি ছিল আজকের সংবাদ তো যারা আসতে চান বা যেতে চান বা যাদের আসা যাওয়া খুবই দরকার বিশেষত যারা বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছেন দেশের বাহিরে তাদের যাওয়া এবং আসা তাদের প্রয়োজনের কথা বিবেচনা করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি বি ক্যাব এই ডিসিশনটি গ্রহণ করেছে তো হয়তো ভিডিওটি আপনাদের কোনো না কোনো কাজে আসবে যদি কাজে আসে তাহলে একটি লাইক দেবেন আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি